জান তোমার বাবে মই সকলো কৰিব পাৰিম প্ৰয়োজন হলে মোৰ স্বামীকো এৰি দিম দুয়ো মিলি এখন সুখৰ সংসাৰ গঢ়িম ন সপোন ৰচিম আই নেভাৰ ফৰগেট ইউ বিকজ আই লাভ ইউ প্ৰেম গভীৰ প্ৰেম কিন্তু পৰকীয়া পৰকীয়া প্ৰেমৰ বাবে সংঘটিত হৈছে এক জঘন্য ঘটনা নিজ স্বামীক অবৈধ প্ৰেমিকৰ সৈতে মিলি মাৰাত্মক আক্ৰমণ চলাইছে ঘটনা সংঘটিত হৈছে কাটিগড়া থানাৰ অন্তৰ্গত কৰাইকান্দি অঞ্চলত জানিব পৰা মতে কলাইন ভাটগামৰ চুফিয়ান আহমেদ নামৰ এজন যুৱকে প্ৰায় দুবছৰ পূৰ্বেই কাটিগড়াৰ কৰাইকান্দি গাঁৱৰ লিয়াকত আলীৰ কন্যা সজনা বেগমৰ সৈতে সামাজিকভাৱে বিবাহপাশত আবদ্ধ হৈছিল বিয়াৰ সময়ত সাজনাই স্বামীৰ আৱৰণৰ আঁৰত থকা পুৰণি প্ৰেমিক চুক্কুৰ আলীৰ সৈতে অবৈধ প্ৰেমৰ সম্পৰ্ক গঢ়ি তুলিছিল ইফালে কিছুদিন আগতে সজনাই দেউতাকৰ ঘৰলৈ বুলি ফুৰিবলৈ গৈছিল দুই তিনিদিন থকাৰ পাছত হঠাৎ ফোনযোগে স্বামীক ঔষধ ক্ৰয় কৰিবলৈ অহাৰ কথা কয় আৰু স্বামীয়ে কালাইনৰ পৰা ঔষধ ক্ৰয় কৰি শহুৰেকৰ ঘৰলৈ গৈ দৰ্জা বন্ধ হৈ থকা দেখিলে দৰ্জাখন খুলি দেখিলে সুফিয়ানে থতমত খালে খাবইটো যিহে দৃশ্য চাগে দেখিলে সুফিয়ানে তেওঁৰ পত্নী সজনাক চুকুৰ আলীৰ নামৰ এজন ব্যক্তিৰ সৈতে অসামাজিক কামত লিপ্ত হোৱা অৱস্থাত পালে এনে কাৰ্যকলাপ দেখি সুফিয়ানে খং উঠিছিল আৰু পত্নী সজনা বেগমক দুবাৰকৈ চৰু মাৰে কিন্তু ইয়াৰ বিপৰীতে সজনাই তেওঁৰ অবৈধ প্ৰেমিক চুকুৰ আলী আৰু আন দুগৰাকীৰ সৈতে সুফিয়ানক বহুত প্ৰহাৰ কৰে এটা সময়ত সুফিয়ান অচেতন হৈ মাটিত পৰিল এই খবৰ পোৱাৰ পিছতে সুফিয়ানৰ আত্মীয় সেই স্থানত উপস্থিত হয় আৰু সেই স্থানৰ পৰা উদ্ধাৰ কৰি চিকিৎসাৰ বাবে চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰে ইফালে সুফিয়ানে কাটিয়াগড়া থানাত সজনা বেগম আৰু আন তিনিজন অভিযুক্তৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছে কিন্তু গোচৰ ৰুজু কৰা 8-10 দিন পাছতো আৰক্ষী অভিযুক্তক গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাই শনিবাৰে সুফিয়ানে এখন সংবাদমেল অনুষ্ঠিত কৰে আৰু সুফিয়ানে ন্যায় প্ৰদানৰ বাবে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু কাছাৰৰ আৰক্ষীক আবেদন জনায় সঁচাকৈয়েও প্ৰেম বৰ আচৰিত নহয়নে পৰকীয়া কিন্তু চাওকচোন বেচেৰা বৰ বেয়াকৈ ফচিছে কমখন কিলাইছেনে বৰ্তমানে আমাৰে ইয়াৰ পৰে তাৰা যে আমাৰে মাৰপিট কৰিছে জি আই ফাইভ দি তাৰা পাইলাইছে ইয়াৰ পৰে 5 দিয়া মাৰছে ইকানেৰ মধ্যে ৰক্ত প্ৰায় 1.5 লিটাৰ 2 লিটাৰ প্ৰথম গৈছে এখন আমি আটিতাম ফাৰি আনা বৰ্তমানে সবসময় আমার মাথা ঘুরে সোগান্ধের করিলে আমার লগর যারা আসলো তারা হিন্দু মানুষ তারা কইছে হিন্দু মানুষের লগে আমি চলতাম কি বাদে ও হিন্দু মানুষে আমার মেডিকেল লইয়া গেছে গিয়া তারা মেডিকেল ঘুরাইয়া আমার ওষুধপত্র যেটা লাগে লইয়া দিয়া এরপরে আমার বাড়িতে নিয়ে তারা ব্যবস্থা করিয়া দিছে এরপরে আমরা এফআইআর বলবো ইয়া বাট ফলার থেকে আমি কই আর এখন আমি বিয়া করছি 2 বছর হয়ে গেছে গিয়া খরৈকান্দি লিয়াকত মোল্লার ফুলি বিয়া করার পরে তো আমি সংসার সুন্দর মতো করিয়া যাই আর 2 বছর হয়ে গেছে সংসার করার এর মাঝে আমি ফোনের মাঝে পরকিয়ার মাঝে পাইছি পাইয়া এটা একটা জোগলা জাটি গরু হয়েছে ওয়ার পরে তো আমি সন্দেহমূলক আসি সন্দেহ করিয়া এর পরে তো তাই কইছে ইলা না যাই হোক আমি গান মানিয়া গেছি মানিয়া যাবার পরে তো সোলের এর পরে আমি ওষুধ লইয়া নিয়া আগে নাইয়র গেছে তাই অন্তাই আমি মেডিসিন লইয়া দিছি 27 ইয় তো বেজা লেগু আছে তাই বাচ্চা কাচ্চা না হওয়ার লাগে এরপরে আমারে 11 দিন আগদিন পরে আবার ফোন করে কইছে ওষুধ ফুলাই গেছে আমি আবার গেছি যাবার পরে দিনও 2টার সময় যাবার পরে আমি তারা ঘরও গেছি আমি টাইম দিছি না কোন সময় আমি যাইমো আমি কইছি আচ্ছা ঠিক আছে আমি একবার আইমো তারা বাড়ি যাবার পরে ডাক দেবার পরে আমার লগরে গুলো ইয়ে গেছি তারে আমি বাইরে গাড়িতে রাখছি লগর 2টা আমার লগে আসলাম বেলেনীয় গাড়ি লিয়ে গেছিলাম যাবার পরে এরপরে দিয়ে কি মানুষ নাই গরো এরপরে আমি দরজা টিনোর দরজা আসলো ওটা আমি ঠেলা মারছি ঠেলা মারার পরে দেখছি ও যে ফুয়াগুর লোকে তাই অবৈধ সম্পর্ক চলে এর মানে ফেস টু ফেস আমি গিয়ে দেখতে পাইছি দেখতে পাবার বাদে আমার গুছা উঠিছি আমি মাতিছি 2-4 খান তাবড় মারছি এরপরে তাই ও হগে আমার মারা শুরু করিছে মারিয়া তার লগর মানুষ মাইয়া হে আমার মারপিট করছে তার নাম বাদে আমি লইছি শুকুর তার নাম তার বাই দিয়েও মারাইছে তার বাপ দিয়েও মারাইছে তার পুরা বেল্ট এখান হইয়া ইলা যদি তারা আসলো আমার লগে বিয়া দিবার তো দরকারও নাই আমার শরীরের মাঝে যেটুকু যে করতাম ফারিয়ার না বর্তমানে আর আমি যদি কিচ্ছু হই বা ফতেঘাটে কিচ্ছু হয় রাস্তাঘাটে যেখানেও যেটা হোক গরো হোক বাড়িতে হোক আর বারে হোক সম্পূর্ণ দায়ী তারা থাকুক নিউজ ডেস্ক
TNL News.